এই যে আমি যেটা বলেছিলাম ঠাকুরমশাইয়ের প্রিয় খাবার, এই যে ধোয়া হাতে কি ওটা? হাতে সিগারেট। তো আমাদের পুজো হয়ে গেছে, এখন এই যে মাহি কি বানাচ্ছে তুমি? এটা লুচি। কে খাবে? বাবা খাবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু রিঙ্কু মধুবালক্স। তো আজকে চলে এসেছি আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে। ভিডিওটা হলো সামনে সরস্বতী পুজো, তোমরা সবাই জানো বৃহস্পতিবার। তো আমি এখন যাচ্ছি ঠাকুর আনতে, তো তোমরাও চলো আমার সঙ্গে। আমি কি ঠাকুর নিই কি নিই ওরে প্রথম দেখার কালে তার লেগেছিল ভালো, মুচকি হাসি দিয়া সে কই চলে গেল। তার কথা ভেবে আমার অন্তর দেখা দিল। Always feel like I could break now, but I never let it take me to that place now. I won't ever let my thoughts get away now. I got better things to do, picking fate now. I just want to be the best, call me great now. I don't know if I'm okay or insane now. I remember better days on the playground, hoping I can find my way to even when I'm feeling down. I fight even when I don't know what is right. I'ma pick a side and I'ma take pride. I will decide my fate and die. Will never let them tell me who I am. If you try to shape me, I'll be damned. Planet on the ground is where I stand. Never give up, that was always the plan. It's so cold. Yeah. I'm alone, I'm alright. It's so cold outside. I'm alone. আমরা এখন বসে বসে বড় হচ্ছে, আমাদের ঠাকুর বাসা এখানে এসে পৌঁছায়নি। তারপরে মাই বলো পুজো করবো, মাই কি দেবে গেছে, মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে। ঠাকুর মাসা মনে হয় বসে বসে বিড়ি টানছে। আমাদের ঠাকুর মাসা বিড়ি খেতে খুব ভালোবাসে। তাই এই যে কালকে রাত ভোর আমি এই করেছি, সাজিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আমার এই ছোট্ট খাট্ট ডেকোরেশন যেমনটা আমি পেরেছি তেমন করেছি। এই যেমন মেয়েকে আমি সাজিয়েছি কেমন হয়েছে সবাই বললো, বল বল আমাকে কেমন লাগছে, ভাল লাগছে না পচা লাগছে? কাকে বেশি ভাল লাগছে, আমাকে না মাইকে? কমেন্ট করে জানাবে কিন্তু, হ্যাঁ তোমরা সবাই। 8টা বাজে, এখন হচ্ছে 11:48। এখন আমাদের ঠাকুরমশাই আসেনি, বলো আজ 10টার সময় আসার কথা ছিল। এরপর আমাকে রান্না বান্না করতে হবে, খিচুড়ি করব, বাঁধাকপি করব, ছ্যাঁচড়া করব, আলুরদম করব, পাঁপড় ভাজব, চাটনি করব, কিন্তু কখন করব কোনো ঠিক নেই। আমাদের ক্যামেরার পেছনে আছে আমাদের বাবুসনাদা। এই যে মাহি এখান থেকে ফুল নিয়ে এই যে এখানে কুচি কুচি করে ফেলেছে,
এই যে বাবু এখন এগুলো কুড়িয়ে ফেলবে। তো কে এগুলো কেন ছিঁড়েছিস কেন ফুলগুলো তুই এমনি কেন বল? এরপরে আবার এটা পচাবে বলেছে। ঠাকুরমশাইয়ের এন্ট্রিটা করব দেখি, ঠাকুরমশাই কবে সেজে গুজে এসছে আমাদের। তো আমাদের পুজো হয়ে গেছে, এখন এই যে মাহি কি বানাচ্ছে তুমি? এটা লুচি। কে খাবে? বাবা। বাবা খাবে? হ্যাঁ। বাবার জন্য লুচি করছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, টাটা করতে হবে না। তুমি লুচিটা কেমন, তোমার লুচিটাই আমি করবো দেখি, মাহির লুচি বানানোটাই আজকে কড়াইতে দিয়ে লুচি করবো দেখি কেমন হয়। হয়েছে? না হয়নি। তো রুটি হয়ে যাচ্ছে, রুটি হয়ে যাচ্ছে। পুজো করে লুচি খেতে হয় মেয়েজি মাহি? দেখি মাহি দিয়ে যে বেলা লুচি, এখন আমরা ভাজছি। ই গরম গরম লুচি হয়ে গেছে সব ফুলকো ফুলকো, ওই যে সুজি পুড়ে গেল মনে হয়। বাবা এই মাহির বানানো লুচি পুড়ে গেছে, এই যে এটা কে খাবে? চলো দেখি কে কি বলে ঠাম্মি। মাহির বানানো লুচি ভালো হয়েছে, খেয়ে ভালো কেমন হয়েছে? সব পুজো করে এখন লুচি খাচ্ছে। আবার রুটি লুচি বলতে লেগে গেছে মাহি। আমরা খেয়ে নিই চলো। এই যে আমি যেটা বলেছিলাম ঠাকুরমশাইয়ের প্রিয় খাবার, এই যে ধোয়া ছাড়া দেখি পুজো হয়ে কেমন করলে পুজো বলো। খুব সুন্দর হলো। কি সুন্দর হলো? ভালো হলো। কি হলো পুজো? হাতে কি ওটা? হাতে সিগারেট।
ছেলে নাম মুখে দাও।